মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার কার্যপ্রণালী বিধি 71 এর জনগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আমার নির্বাচন এলাকা নাটোর পৌরসভার মধ্যে অবস্থিত বড় রিশপুর বাইপাস হইতে পশ্চিম বেলঘরিয়া বাইপাস সড়কটি চার লেনে উন্নীতকরণ প্রসঙ্গে মাননীয় স্পিকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল নাটোরকে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী করা সেইখানে উত্তরাগমন গণভবন রয়েছে আপনি জানেন মাননীয় স্পিকার সেই এই নাটোরে জেলা সদরের রাস্তাঘাটগুলো অপ্রশস্ততা থাকার কারণে প্রতিদিন সাধারণ জনগণের শহরের মধ্যে চলাফেরা করতে দারুণ দুর্ভোগের শিকার হন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা যখন নবম জাতীয় সংসদে ছিলেন তখন নাটোরে গিয়ে একটি জনসভায় তিনি ঘোষণা করেছিলেন অতি সত্তর পূর্ব বাইপাস হইতে পশ্চিম বাইপাস পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি চার লেনে উন্নীত করা হবে মাননীয় স্পিকার নাটোর শহরে একটি রাস্তাটি এই রাস্তাটি চার লেনে উন্নীত করা হলে শহরের মধ্য দিয়ে নাটোর এনএস সরকারি কলেজগামী সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়গামী বহু শিক্ষার্থীদের চলাফেরা সহ নাটোরের সর্বস্তরে জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ ও কষ্ট দূর হবে বলে আমি বিশ্বাস করি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে জয়ন্তী শেখ হাসিনার প্রতিশ্রুতি এবং বিষয়টি অতীব জনগুরুত্বপূর্ণ হয় আগামী কতদিনের মধ্যে উক্ত রাস্তাটি চালিত করার কাজটি শুরু করা যাবে বর্তমানে উক্ত রাস্তার প্রকল্পটি বর্তমানে অগ্রগতি কি পর্যায়ে আছে তা অনুগ্রহপূর্বক বিস্তারিত জানাবেন মাননীয় স্পিকার উল্লেখিত বিষয়টি অতীব জনগুরুত্বপূর্ণ বিবেচনায় আপনার সদয় দৃষ্টি কামনা করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ